ফেরেশতারা চিৎকার করে বলছেন, ইয়া বাগিয়াল খেইরে আকবেল, যারা কিছু নেকি করতে চাও আগে আসো, নেকি করে নাও। কিভাবে করবা? কোরআন তেলাওয়াত করো। কিভাবে করবা? একটু বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করো। কিভাবে করবা? একটু দান খায়রাত করো। কিভাবে করবা? একটু মানুষকে কোরআন হাদিসের কথা বলো। যেইভাবে তুমি পারো নেকি লুটে নাও। হে কল্যাণকামী, যারা নেকি করতে চাও তাড়াতাড়ি করো, এভাবে বলতে থাকে ফেরেশতা, কিন্তু আমি আর আপনি তো শুনতে পাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালো আউয়ালো লাইলাতিন, এজা দাখালা আউয়ালো লাইলাতিন মিন রামাজান, যখন রামাজানের প্রথম রাত আসে, রাত দিয়ে কিন্তু রামাজান শুরু হয়, যার কারণে তারাবি আগে, সে আমি চালু হয়নি, তারাবি আগে, রাত দিয়েই শুরু। যখনই রামাজানের রাত আসে, ইনাদি মুনাদিন মিনাস সামায়, আকাশ থেকে পার্সোনাল ফেরেশতা বলতে থাকে চিৎকার করে, সারা মাস চিৎকার করে, আমি আর আপনি শুনতে পাই না। যখন কোনো লাশকে কবরে নিয়ে যাওয়া হয়, তো লাশটা যদি ভালো হয় তাহলে তো খুব আগ্রহভাবে যায়, আর যদি লাশটা খারাপ হয় তখন বলে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। আল্লাহর নবী বলছেন, এই চিৎকারটা যদি মানুষ শুনতে পেত তাহলে অজ্ঞান হয়ে পড়ে যেত, এত জোরে চিৎকার করে, কিন্তু মানুষ শুনতে পায় না। আবার আল্লাহ রাসূল বলছেন, ওই লোকটা যদি খারাপ হয় তাহলে ওর খারাপ প্রতিক্রিয়া গরুর ওপরে পড়ে, গরুর অসুখ বিসুখ হতে পারে, ওর খারাপ প্রতিক্রিয়া গাছপালার উপরে পড়ে, গাছপালা মারা যেতে পারে, ফল কমে যেতে পারে, ওর প্রতিক্রিয়া মানুষের উপরে, দেশের উপরে পড়ে, দেশে অশান্তি নেমে আসে, আর খারাপ প্রতিক্রিয়া কেউ দেখতে পায় না। অথচ আল্লাহ রাসূল বলছেন হাদিস বুখারী মুসলিম, চিৎকার করে কিন্তু কেউ শুনতে পায় না, ফেরেশতারা চিৎকার করে বলছেন, ইয়া বাগিয়াল খেইরে আকবেল, যারা কিছু নেকি করতে চাও আগে আসো, নেকি করে নাও। কিভাবে করবা? কোরআন তেলাওয়াত করো। কিভাবে করবা? একটু বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করো। কিভাবে করবা? একটু দান খায়রাত করো। কিভাবে করবা? একটু মানুষকে কোরআন হাদিসের কথা বলো। যেইভাবে তুমি পারো নেকি লুটে নাও। হে কল্যাণকামী, যারা নেকি করতে চাও তাড়াতাড়ি করো, এভাবে বলতে থাকে ফেরেশতা, কিন্তু আমি আর আপনি তো শুনতে পাই না। ইয়া বাগিয়া শাররে আকসির, যারা পাপ করো থামো, দেখো পাপ করো না, যারা পাপ করো তারা থামো, দেখো পাপ করো না। রামাজান মাসে তুমি কোন শরমে বড় মোবাইলটা এভাবে খুলে দেখো, তোমার শরম হয় না কেন একটু? তোমার হায়া হয় না কেন একটু? তোমার একটু লজ্জা কেন হয় না? এই রামাজান মাসে তুমি টিভিটা এভাবে কেমনে খুলে রেখেছো? ধর্মের কথা সুখছত সৎকরা কত পার্সেন্ট মিথ্যা আছে, ধর্মের নামে আপনি টিভিতে দেখছেন ওগুলো কি কথা, সুরা ইয়াসিন পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। সুরা রাহমান পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। সুরা বাকা ইয়া আপনার ওই ফাতেহা পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। রাহমানার ইয়াসিন দুনিয়াতে যেভাবে আছে মানুষের কানে, এগুলো কথা আল্লাহ রাসূল বলেননি। কি আছে? রাতে মূল পড়ো, কবরের শাস্তি বন্ধ, এই যে হাদিস সহি, রাতে সুরা মূল পড়ো, সুরা বাকারের শেষ দুই আয়াত পড়ো, তোমার জন্য সব কিছুর জন্য যথেষ্ট, শয়তান ঘরে ঢুকবে না। তুমি আয়াতুল কুরসি পড়ো, ফরজ সালাতের পরে রাতে পড়ো, শয়তান আসবে না। তুমি পড়ো, তুমি জান্নাতে ঢুকেই গেছো, তো ঢুকনি কেন, মরণই সেজন্য, মরলেই যাওয়া। এইভাবে এসবগুলোর আল্লাহ নবী ফজিলত উল্লেখ করেছে, সেগুলো বাদ দিয়ে সুরা হাসর পড়ছে শেষ দিন আয়াত, মানে এমন চিল্লাচিল্লি করে পড়ছে সবাই মিলে সালাম ফেরার পরে। সম্মানিত দিনী ভাই বোন,
হে কল্যাণকামী কিছু করে নাও, হে পাপী একটু থামো, পাপ করো না। চিৎকার করে বলতে থাকে, রামাজান মাসে জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা করা হলো, রামাজান মাসে মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো, রামাজান মাসে মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। জালিকা কুল্লা লাইলাতিন, এটা সব রাতেই হয়, এটা সব সময় হয়, পুরো রামাজান আমি আর আপনি শুনতেও পাই না, আমরা একে মূল্যায়নও করি না। এগারো মাসে যা ব্যবসা হয়েছে তা রামাজান মাসে হবে, ব্যবসায়ের চিন্তা ভাবনা করছে, এভাবে লোকজন ঠিক করা লাগবে, তাহলে সবাই ব্যস্ত। যদি এখানে ধরেন যে কাপড় 100 সেট কাপড় বানাবেও, তাহলে লোকজন রেডি এখানে করতে হয়েছে, যেখানে ছাপাচ্ছে সেও ভাবছে রামাজানে এত কাপড় লাগবে, সেও ছাপাচ্ছে, তাহলে সবাই সব জায়গাতে ব্যস্ত নয়। আর পুরাতন ঢাকার মতো যদি এত ইফতারি সাজাই, তাহলে ইফতারিতে মানুষ কত ব্যস্ত থাকবে, এবাদত মানুষের আর নেই, এক সময় এবাদত ছিল, এখন হলো মানুষ ব্যস্ত, ব্যস্ত থাকলে ইবাদত হয় না। তাই আমার মাঝে মধ্যে আফসোস হয় যে নভেম্বরে গাড়িতে উঠলাম আর মার্চ শেষ হলে গাড়ি থেকে নামলাম, তো 6 মাস গাড়িতে থাকলাম, তো এখানে কি ইবাদত করব। আপনি যে একটু আমল করছেন, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন একটু মানি, ওই দিক দিয়ে যদি আমি কিছু পাই সে আশায় আমি বসে আছি, আমি যে কি করছি তা আমি নিজে বুঝে উঠতে পারি না, তবে আমার ভিতরের দৃঢ়তা একটা কাজ করে, আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিইনি, এইটা আমার দৃঢ়তা কাজ করে। আর আমার দৃঢ়তা আরেকটা কাজ করে যে আমি পয়সার বিনিময়ে মানুষের কাছে দাওয়াত দিইনি, মানুষ আমাকে পয়সা দিয়েছে সেটা আমি নিয়েছি, কিন্তু আমি পয়সার পিছনে নিজে পড়িনি কোনোদিন, এইটাও আমার দৃঢ়তা কাজ করে। কিন্তু 6 মাস গাড়িতে থাকলাম, তো আমি ইবাদত করব কি? বৃষ্টির কারণে মসজিদে ঈদের সালাত আদায় করলে দখলুল মসজিদ আদায় করা যাবে কি? জি, মসজিদের সাথে কোনো আপোষ নেই, মসজিদে ঈদের সালাত আদায় করতে গেলে 2 রেকাত পড়েই বসতে হবে, ওর বসার অনুমতি নাই, মালিক যার তার কাছে অনুমতি নিতে হবে। তো মালিককে কি বলবেন যে আসসালামু আলাইকুম আপনার ঘরে বসতে চাচ্ছি? ওই মালিক কারোর সাথে কথা বলে না, তো ওই মালিকের ঘরে বসতে হলে কি করতে হবে? অনুমতি নিতে হবে। তো কিভাবে অনুমতি নিবেন? 2 রেকাত সালাত, বাস অনুমতি হয়ে গেছে। সূরা মুলক বিছানায় বা যে কোনো, হ্যাঁ জি হ্যাঁ, মাগরিবের পর থেকে পড়লে হবে, এসার পরে আলো ভালো হবে, বিছানায় শুয়ে পড়েন, শোয়ার আগে পড়েন, বসে বসে দেখে পড়েন, যেভাবে সহজ সম্ভব পড়বেন। শুক্রিয়া দিনী ভাই বোন, আমি আপনাদের সার্বিকভাবে কল্যাণ